শীতলী হাস্তিপের নি ফিল বিসিসি বা মালে এবং পান্ডা সংস্থা কা চা সর্ববাগ রাখর আপু রবীন্দ্র শতবার্ষিকী বন বুসকাঙ্গ শীত হাস্তে হাবর বুসকাঙ্গ হিমি কাশে কত হিমপুতক চেঙ্গি আউলি ও হিমপুতক খেলাইলাই রবীন্দ্র শতবার্ষিকী বন বুসকাঙ্গ কুথুম লাইকা আর মাঞ্জাকা হাস্তি বিধানসভা নি কেমেং পুত আদম মানিক সরকার শীতনি হাস্তে কমিটি নি তাং ফাং তপন সেন মথানি হাস্তে কাসকু মানিক দেখ হবে কুবুরি আদম র আসানি কুথুম পান্ধব কক্সরা থাকে কেমেং পুতনি আদম মানিক সরকার হাকতনি মন্ত্রী বহুল নরেন্দ্র মোদিনি শাকাব কক্সু চাকা কোন ধর্ম পুস্তকে অন্য ধর্মের প্রতি হিংসা বিদ্বেষ প্রকাশ করার কোন নিদর্শন নেই। এরা তাদের ফেসিবাদী দৃষ্টি নিয়ে শ্রেণী স্বার্থ রক্ষা করবার জন্য এই হিন্দুত্বের স্লোগান নিয়ে অগ্রসর হতে গিয়ে ভারতবর্ষের সাংবিধানিক যে ধাঁচাটা কাঠামোটা তাকে ভেঙে টচনচ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের দেশের সংবিধানের মূল যে বক্তব্য, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে কাঠামো, এটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যে প্রজাতান্ত্রিক ব্যবস্থার, সাধারণতান্ত্রিক ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো, তার ভিত্তিতে একের পর এক আক্রমণ করে সারা ভারতবর্ষের মধ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে। আমরা কি লক্ষ্য করছি? প্রতিদিন জিনিসপত্রের দরদাম বাড়ছে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, এবং এর প্রতিফলন ঘটছে মানুষের দৈনন্দিন বেঁচে থাকার যে অত্যাবশ্যক সামগ্রী তার মধ্য দিয়ে আকাশচুম্বী মানুষের সীমার স্পর্শের বাইরে চলে গেছে। বেকার সমস্যা, যে মূল্যবৃদ্ধির যে প্রশ্ন স্বাধীনতার 75 বছরে অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে। বেকার সমস্যা, এই 75 বছরে অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে এটা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। কোথায় নতুন কাজ? ছাটাই হচ্ছে, লে অফ হচ্ছে, লক আউট হচ্ছে, নতুন কাজের কোন সুযোগ নাই, মজুরি বাড়ছে না। এটা বিপন্ন অবস্থার মধ্যে, বিশেষ করে কোভিডের সময়ে 2 বছর যাক্রমণ নেমে আসলো, যারা কাজ হারালেন তাদের প্রায় 99% কাজ ফিরে পায়নি। মোদি সরকার নবম বর্ষে পদার্পণ করেছে, 8 বছর পূর্ণ হয়েছে। ভারতবর্ষের মানুষ আমরা কি প্রত্যক্ষ করছি? সাম্প্রদায়িক শক্তি এবং কর্পোরেট, তার অর্থ হচ্ছে পুঁজিপতি এবং পুঁজিপতিদের যে সমন্বিত সংস্থা, যারা শোষণ ছাড়া, লুণ্ঠন ছাড়া, শ্রমজীবীদের রক্ত মাংস মক্ষণ ছাড়া অন্য কিছু ভাবে না, এদের যে সমন্বিত শক্তি, এটা আরো সুসংহত হয়েছে। এবং এর মধ্য দিয়ে আপনারা শুনছিলেন তপন সেনের কাছ থেকে, এটাই হচ্ছে চাক্ষুষ অভিজ্ঞতা। সারা দেশের বুকে এই শক্তির নেতৃত্বে যে কেন্দ্রের বিজেপি সরকার চলছে, তার পেছনে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ, ফেসিবাদী শক্তি, হিটলার, মুসলিনের মন্ত্র শিষ্য, এরা একদলীয় স্বৈর শাসন কায়েমের জন্য তীব্র থেকে তীব্রতর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। একটা বিপজ্জনক জায়গায় ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উদার যে নীতি, অর্থনৈতিক নীতি, যার মূল কথা হচ্ছে শোষণ, আরো শোষণ, আরো অতিমাত্রায় শোষণ, একটা আগ্রাসী দৃষ্টি নিয়ে এই আক্রমণ তীব্র থেকে তীব্রতর করার চেষ্টা করছে। ফেসিবাদী আরএসএস এর
হিন্দুত্বের যে স্লোগান, এর সঙ্গে ভারতবর্ষের হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। বুলডোজার চালাতে শুরু করলো শ্রমিক বস্তিদের উপরে, বিশেষ করে সংখ্যালঘু বস্তুকে টার্গেট করে পরিকল্পিতভাবে। এই অমানবিক শয়তানি এবং বর্বরতার চাষ চলছে সমাজে, মানুষ যাতে ভয়ে স্তব্ধ হয়ে যায় এই জায়গাটাকে ভেঙে দিতে হবে। ভাঙা গেছে জাহাঙ্গীরপুরীর বুলডোজার, আটকে দেওয়া গেছে শাহিনবাগের বুলডোজার, আটকে দেওয়া গেছে ইউপিতে যোগী সরকারও ওই বুলডোজারের, মধ্যপ্রদেশে ওই কে সরকারও, তারা বিজেপি সরকারও ওই বুলডোজারের খেলা খেলতে শুরু করেছিলেন, রুখে দেওয়া গেছে, বেশি এগোতে পারেনি। মানুষের মধ্যে এই উত্তাপ তৈরি হচ্ছে, আজকে এটাও আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। সামগ্রিকভাবে এই স্বৈরাচারীর কারণ প্রক্রিয়া, আমরা এইভাবেই বলছি যে অর্থনীতির স্বৈরাচারীকরণ, রাজনৈতিক প্রশাসনের স্বৈরাচারীকরণ, যা কনস্টিটিউশন আমার সংবিধানের ওপরে বারে বারে আক্রমণ নামিয়ে আনছে। একটা ধর্মনিরপেক্ষ সামূহিক সব জাতির একতা রক্ষা, একতা রক্ষা করার লক্ষ্যে যে রাজনৈতিক প্রশাসন, তাকে হিন্দু রাষ্ট্রের, হিন্দু রাষ্ট্র মানে হিন্দু নয়, হিন্দু রাষ্ট্র মানে পুঁজিবাদীদের একতরফা গুন্ডাম করার অবাধ ছাড়পত্র দিয়ে দেওয়া। আজকের দিনে যারা সবচেয়ে বেশি সেকুলার কারা জানেন? পুঁজিপতি। তিনি যখন কারখানার ছাঁটাই করেন, কোনো কারখানার মালিক, তিনি বেছে করেন না যে আমি তো হিন্দু ভাই, হিন্দু ওয়ার্কারদের ছাঁটাই করব না, শুধু মুসলমানদের ছাঁটাই করব। কখনো হয়নি কোনো ছাঁটাইয়ের ঘটনা, একটা ঘটনাও পাবেন না। এমনকি মুসলমান মালিক, তিনিও যখন ছাঁটাই করেন বাছাবাছি করেন না, তাদের শ্রেণী স্বার্থে মানুষকে লুণ্ঠন করে তাদের সম্পদ বাড়ানোর স্বার্থে। আর আজকের সংকট পুরো অর্থনীতিতে যে বিকৃতির জন্ম দিয়েছে, দেশের সম্পদ কমে যাচ্ছে, আমার উৎপাদন কমে যাচ্ছে, অথচ পুঁজিপতিদের সম্পদ 40%, 50%, 60% বেড়ে চলেছে। আমার কথা নয়, সরকারি হিসেব বলছে, কি করে হয়? আপনার পেট না কেটে ওর সম্পদ বাড়তে পারেন। সরাসরি হামলা চলছে আমার জীবন জীবিকা বেঁচে থাকার অধিকারের উপর। আমরা তখন করে উঠতে পারিনি। বর্বরতা কি কমেছে কিছু? 18 থেকে আজকে 22 সামগ্রিকভাবে যদি দেখা যায়, তাদের বর্বরতা, লুটপাট, গুন্ডামো সারা দেশ জুড়ে বেড়ে চলেছে। শুধু শ্রমজীবী মানুষ আক্রান্ত হচ্ছে না, শ্রমজীবী মানুষ যে অর্থনৈতিক কাঠামোর ওপর দাঁড়িয়ে তার জীবন জীবিকা আহরণ করার চেষ্টা করেন, সে কাঠামোর ওপরও আক্রমণ চলছে। গত 75 বছরের স্বাধীন ভারতবর্ষে যা কিছু গড়ে উঠেছিল সব কিছু ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এটা বর্বরতা নয়? আজকে 3 বছর পরে আপনারা সম্মেলন করছেন এই কারণে নয় যে বর্বরতাটা কমে গেছে, এই কারণে যে আপনাদের অভিজ্ঞতায় গত 3-4 বছরে বর্বরতাটাকে মোকাবিলা করা দরকার, পাশ কাটিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, এই মনোভাবই এই সংগ্রামী জমায়েতের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে। আর এটাই সম্মেলনের উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে, এই মোকাবিলাকে সংগঠিতভাবে আরো তীব্রতর করা, আরো আক্রান্ত